एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो आज के আমি তোমাদের সাথে চলে এসেছি একটা ভ্যালেন্টাইন স্পেশাল মেকআপ টিউটোরিয়াল নিয়ে। তো गाइस ভিডিওটা অনেক হেল্পফুল হতে চলেছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমাকে যদি পার্সোনালি পছন্দ করে থাকো তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া ইনস্টা আইডি এবং ফেসবুকে তোমরা আমাকে ফলো করতে পারো। তো गाइस চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে ইউজ করব স্টে কুরটির প্রাইমার অয়েল। फाउंडेशन ब्लेंड कंसीलर अप्लाई करब আর কনসিলার এর জন্য আমি এনওয়াইবের কনসিলার ইউজ করেছি আমাদের আন্ডার আই এরিয়া আর পিগমেন্টেশন এরিয়াতে অ্যাপ্লাই করছি। এটাকে ব্লেন্ড করব। তো নেক্সট আমি অ্যাপ্লাই করছি কম্প্যাক্ট আর এটাকে ভালোভাবে বেস মেকআপটাকে ভালোভাবে সেট করছি। আর এখানে আমি ব্রাউটাকে কিন্তু আগে ফিল আপ করে নিয়েছিলাম। নেক্সট আমি ফেসটাকে কন্ট্রোল করছি যাতে ফেসটা একটু চিজার দেখায়, তো কন্ট্রোল করছি আমি। তো প্রথমে আমি প্রোডাক্টগুলোকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, দেন আমি ব্লেন্ড করব। তো নেক্সট আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। येलो शेड ट्रांजिशन शेड हिसाब से बस यही होच्छे आमार आई मेकअप। एबारे आमी लैश वेयर करब, कोनो लाइनर आमी यूज करछि ना। तो कोनो लाइनर आमी अप्लाई करब ना, एकटा ब्लैक आई शैडो निये आमी लाइनर हिसेबे ड्रॉ करछि, जस्ट मार्च करब। एबार एकटा क्लीन ब्राश दिए एटाके आमी स्मार्च करब। এবার আমি এই শেডটাকে লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিয়েছি। নেক্সট অ্যাপ্লাই করছি হাইলাইটার। আর হাইলাইটারের জন্য নিয়েছি ওয়েট ইন ওয়াইল্ড এর হাইলাইটার, আর এটা শেড হচ্ছে প্রিশিয়াস পেটল। এবার আমি ইনার কর্নার আর ব্রোবনটাকেও হাইলাইট করছি। লিপস্টিকের জন্য আমি এখানে নিয়েছি স্টে কুরটির লিপস্টিক, এটা রেড শেড অ্যাপ্লাই করছি।